2011 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের আগ পর্যন্ত একেবারেই ছন্দে ছিলেন না মহেন্দ্র সিং ধোনি। প্রথম 8 ম্যাচে মাত্র 150 রান করেছিলেন মিস্টার কুল খ্যাত এই উইকেট রক্ষক ব্যাটার। খারাপ ছন্দের জন্য সেবার সমালোচনার শিকারও হয়েছিলেন ধোনি। তবে ফাইনালে একেবারেই বদলে গিয়েছিলেন MSG 7। 91 রানে নট আউট থেকে দেশকে বিশ্বকাপ উল্লাসে মাতিয়েছিলেন ভারতের সফল এই অধিনায়ক। Walton switch, stylish and elegant. 13 বছর পর ভারতকে আবারও সেই স্মৃতি মনে করিয়ে দিলেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে কোহলির ছন্দহীন ব্যাটিং নিয়ে হচ্ছিল আলোচনা সমালোচনা। ফাইনালে মাঠে নামার আগ পর্যন্ত 7 ম্যাচে 100 স্ট্রাইক রেটে মাত্র 75 রান করেছিলেন বিরাট কোহলি। তবে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলির অগ্নিঝরা ব্যাটিং যেন থামিয়ে দিল সমালোচকদের মুখ। প্রায় 129 স্ট্রাইক রেটে 59 বলে 76 রানের ইনিংস খেলেন কিং কোহলি। তার ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে 177 রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় ভারত। কোহলির নজর কাড়া ব্যাটিংয়ে 17 বছর পর শিরোপা উল্লাসে ভাসল রোহিত শর্মার দল। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের পর দেখা যাবে না ভারতের এই ক্লাসিক্যাল ব্যাটারের মারমুখী ব্যাটিং। নাজমুস সাকিব, আর টিভি।